হ্যালো ভিওয়ান কেরিয়ার উস্টামে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এয়ারফোর্সে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদেরকে কোন পদে নিয়োগ করা হবে এবং কত বেতন শারীরিক মাপজপ কি চা হয়েছে এবং কিভাবে আবেদন করতে পারবেন পরীক্ষার সিলেবাস কী কীভাবে নিয়োগ করা হবে সমস্ত ইনফরমেশান দিয়ে দেব আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সমস্ত ইনফরমেশানগুলো জেনে নেবেন সমস্ত ডাউট আশা করি ক্লিয়ার হয়ে যাবে চলুন আজকের মতো ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন তাহলে কী হবে এই ধরনের বিভিন্ন লেটেস্ট চাকরির খবরগুলো সবার প্রথমে জানতে পারবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এয়ার ফোর্সে উচ্চ মাধ্যমিক এয়ারম্যান নিয়োগ করা হচ্ছে এখানে প্রশিক্ষণ দিয়ে অবিবাহিত পুরুষদের গ্রুপ এক্স অর্থাৎ এডুকেশন ইনস্ট্রাক্টর ছাড়া এবং গ্রুপ ওয়াই অটোমোবাইল টেকনিশিয়ান গ্রাউন্ড ট্রেনিং ইনস্ট্রাক্টর ইন্ডিয়ান এয়ার ফোর্স পুলিশ ইন্ডিয়ান এয়ার ফোর্স সিকিউরিটি এবং মিউজিশিয়ান ছাড়া ইত্যাদি ট্রেডে নিয়োগ করা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে গ্রুপ এক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স ফিজিক্স এবং ইংলিশ নিয়ে পড়ে ন্যূনতম ফিফটি পারসেন্ট নাম্বার আপনার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক পাস বা অন্যান্য সমতুল্য পরীক্ষা আপনার পাশ করতে হবে এছাড়া বন্ধুরা ইঞ্জিনিয়ারিংয়ে অনলাইনে ড্রপডাউন মেনুতে দেওয়া যে কোনো শাখায় ওই নম্বর সহ তিন বছরের ডিপ্লোমা পাশ হলে আবেদন করতে পারবেন এরপরে বন্ধুরা গ্রুপ ওয়াই এর ক্ষেত্রে যে কোনো স্ট্রিমে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংরাজি সহ ন্যূনতম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে আপনাদের উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এরপরে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই যেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে ইংরাজিতে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে এবং গ্রুপ এক্স এর জন্য যারা যোগ্য তারা কিন্তু গ্রুপ ওয়াইয়ের জন্যও যোগ্য তাই আবেদন করার সময় দুটি গ্রুপের জন্যই অপশান দিয়ে দিতে পারেন এরপরে বন্ধুরা আপনাদের বয়স সীমা কী চাওয়া হয়েছে উনিশে জানুয়ারি উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে যাদের জন্ম তারিখ তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং চূড়ান্তভাবে নির্বাচিত হলে যোগদানের সময় বয়স হবে একুশের মধ্যে এরপরে বেতন যেটা বলা হচ্ছে প্রথমে ট্রেনিংয়ের সময় মাসে চোদ্দো হাজার ছশো টাকা স্টাইপেন্ড দেওয়া হবে পরে চাকরির শুরুতে গ্রুপ এক্স স্টেডের মূল বেতন তেত্রিশ হাজার একশো টাকা এবং গ্রুপ ওয়াই টেডের ছাব্বিশ হাজার নশো টাকা সরকারি এবং সামরিক অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে এবং নিয়োগ হবে প্রাথমিকভাবে কুড়ি বছরের জন্য তবে শর্ত সাপেক্ষে তা বেড়ে সাতান্ন বছর পর্যন্ত হতে পারে এবং বন্ধুরা আপনাদের পদোন্নতি হতে পারে মাস্টার ওয়ারেন্ট র্যাঙ্ক পর্যন্ত তারপরে বন্ধুরা আপনাদের শারীরিক মাপজপ যেটা চা হয়েছে উভয় ক্ষেত্রেই ন্যূনতম উচ্চতা আপনার দরকার একশো বাহান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা এবং বয়স অনুযায়ী উপযুক্ত ওজন আপনার থাকতে হবে যেখানে আপনাদের অপারেশন অ্যাসিস্ট্যান্ট ট্রেডের জন্য অন্তত পঞ্চান্ন কেজি ওজন চা হচ্ছে এবং বুকের ছাতির মাপ এবং সুস্বাস্থ্য চেহারা আপনার থাকতে হবে চোখের কোনো অপারেশান পিআরকে ল্যাসিক হয়ে থাকলে আবেদন করা যাবে না এটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে উপযুক্ত শ্রবণশক্তি ছ মিটার দূর থেকে জোরে ফিস ফিস করে কথা বলা এবং কথা স্পষ্ট শোনার ক্ষমতা আপনার থাকতে হবে এছাড়া সুন্দর দাঁতের গঠন আপনার থাকতে হবে শারীরিক এবং মানসিকভাবে সক্ষম হতে হবে শরীরে স্থায়ী ট্যাটু বা উলকি থাকলে সেক্ষেত্রে কিছু শর্তের কড়াকড়ি আছে এবং শিখ প্রার্থীরা যারা আছেন চুল দাড়ি গোফ ইত্যাদি কিন্তু গার্য হবে কোনো অসুবিধা হবে না এরপরে বন্ধুরা প্রার্থী বাছাই কীভাবে করা হবে অনলাইনে ফেস ওয়ানের একটি পরীক্ষার মাধ্যমে আপনাদের প্রার্থী বাছাই করা হবে এবং সেই পরীক্ষা হতে চলেছে চোদ্দো থেকে সতেরোই মার্চ দু হাজার উনিশে এবং বিস্তারিত সিলেবাস সেই পরীক্ষার বিস্তারিত সিলেবাস আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে একটি মূল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই অফিসিয়াল নোটিসে আপনারা বিস্তারিত ইনফরমেশান পেয়ে যাবেন এবং ওই পরীক্ষার পনেরো দিন পর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে এবং সফল প্রার্থীদের ফেস টু পরীক্ষার জন্য নতুন অ্যাডমিট কার্ড আপনাদের আপলোড করে দেওয়া হবে অ্যাডমিট কার্ড মেল করেও পাঠাতে হতে পারে এবং আগামী মার্চ নাগাদ সেগুলো হয়তো মেল করেও পাঠানো হতে পারে ফেস টুর জন্য কী কী সঙ্গে আপনাদের নিয়ে যেতে হবে সেগুলো জেনে নিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং চূড়ান্ত ফল বেরোবে দু হাজার উনিশ সালের একত্রিশে অক্টোবরে এবং সফল প্রার্থীদের এনরোলমেন্টের জন্য চিঠি পাঠানো হবে তো বন্ধুরা এরপরে রয়েছে ট্রেনিং প্রথমে সব ট্রেডের জন্যই জয়েন্ট বেসিক ফেস ট্রেনিং কর্ণাটকে করা হচ্ছে এবং সফল হলে ট্রেড ভাগ করে সেই মতো আলাদা ট্রেনিং আপনাদের দেওয়া হবে তারপর ট্রেড অনুযায়ী নিয়োগ করা হবে তো বন্ধুরা আবেদন ফি যেটা বলা হচ্ছে আড়াইশো টাকা আপনাদের আবেদন ফি যেটা কিন্তু ডেবিট ক্রেডিট অনলাইন ব্যাঙ্কিং অ্যাক্সিস ব্যাঙ্কে চালান মারফত আপনারা ফি জমা দিতে পারবেন গত নভেম্বর বা তার পরে তোলা পাসপোর্ট মাপের রঙিন ফটো তাছাড়া বিভিন্ন সার্টিফিকেট মার্কশিট আধার কার্ড বুড়ো আঙুলের ছাপ ইত্যাদি কী কী প্রমাণপত্রের স্ক্যান করা কপি আপনাদের আপলোড করতে হবে তার তালিকা আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশান দেওয়া হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে তো আমার উপদেশ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে যেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত ইনফরমেশান ভালোভাবে জেনে নিন তারপরে আবেদন করবেন এবং বন্ধুরা আবেদন পদ্ধতি যেটা বলা হচ্ছে আবেদন করতে হবে অনলাইনে আবেদন চলবে আগামী দশরা জানুয়ারি থেকে একুশে জানুয়ারি অবধি তো এই তারিখের মধ্যে আপনারা আবেদন করে নেবেন অনলাইনে বিষয় জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই দুটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে অবশ্যই দেখে নেবেন আপনাদের বিস্তারিত ইনফরমেশানগুলো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আবেদনের সময় কোনো সমস্যা হলে বা কিছু জানতে হলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই ইমেল আইডি এবং ফোন নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল আইডি এবং ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্যার কোনো সমস্যায় পড়লে এই ফোন নাম্বারে এবং এই ইমেল আইডির মাধ্যমে আপনারা বিস্তারিত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন তো আশা করি সমস্ত ইনফরমেশানগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আপনাদের চাকরি ইনফরমেশন নিয়ে নানা কথাবার্তা হয় তো আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে যাই ইন্ড মাতরম